ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে 25শে ডিসেম্বর, সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আর আমি সকালবেলায় রেডি হয়ে গেছি, স্নান টান করে একদম কাজকর্ম সেরে ওখানে পুজো দেওয়া হয়ে গেছে, এখানে দেবাংশুও রেডি হয়ে গেছে। তো আজকে কোথায় যাচ্ছি? আজকে হচ্ছে আমার দিদার বাড়ি যাচ্ছি, এই কারণে কেন কি আমাদের অন্নপ্রাশন হয়ে যাওয়ার পর মামা ভাত তো খাওয়ায়, তো মা তো চলে গেছে ব্যাঙ্গালোরে, সেই জন্য দিদা আর কি খাওয়াবে। সেই জন্য আজকে সবার নেমন্তন্ন বাড়িতে রান্নাবান্না হয় করা হয়নি। আর ওরা তিনজন গেছে কাজে, শ্বশুর শাশুড়ি আর আমার বর, তো ওরা একটা সময় আসবে, যখন এসে স্নান টান করে যাবে। এখন আমি আর দেবাংশু রেডি হয়ে যাচ্ছি। দেখো আজকে আমার ড্রেসটা কেমন লাগছে, তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আর এই শাড়িটা হচ্ছে আমার সাদের, এটা আমার ননদ দিয়েছিল, নিজের ননদ বোন হয় সে দিয়েছিল এই শাড়িটা। আর আমার সাজটাও কেমন লাগছে তোমরা একটু জানাবে। আর এখানে দেখো দেবাংশু রেডি। তো এই ড্রেসটা হচ্ছে দিদা পুজোর সময় দিয়েছিল, তখন বড় হচ্ছিল, এখন ঠিকঠাক হয়ে গেছে। আর এখন একটা ড্রেস দিয়েছে, ওটা একটু বড় হচ্ছে, দেখি খাওয়ার সময় পরাতেও পারি, নাহলে এটা পরেই খাইয়ে দেবো। তো চলো যাওয়া যাক। বন্ধুরা, আমি দিদার বাড়িতে চলে এসেছি আর বসে আছি। এখানে দেবাংশু শুয়ে শুয়ে খেলা করছে, ওর হাতে যে ফোনটা দেখছো ওটা আমার দাদু দিয়েছে, যে গান বাজে যে ফোনগুলো, খেলনা ফোনগুলো হয় না ওই ফোনগুলো। এ বাবু, এই যে সোনা কই, হাম করে নাও, হাম 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 হাম, খেয়েছো? হ্যাঁ খেয়েছে, ছেড়ে দে। এবারে একটু ভাত, সব রকম একটুখানি করে কেটে নিয়ে সব কিছু নিয়ে তারপরে হাম হাম হাম, কে খাবে হাম, কে খাবে? হ্যাঁ খাওয়া, দেবাংশু কেমন করে খায়? তো তারপরে দেবাংশুর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তারপরে এক এক করে সবাইকে খেতে দিয়ে দেবো। দিদা তো অত পারবে না, সেই জন্য আমি সবাইকে পরিবেশন করে দেবো। একটার সময় আমার শ্বশুর শাশুড়ি বর সবাই আসবে, আর ওদিকে আমার বোন আমার নেরা সবাই আসবে, তো ওদেরকে খাওয়া দাওয়া পরিবেশন করে দেবো। ছোট্ট ঘর, বুঝতেই পারছো, অল্প অল্প করে এই লোককে খাওয়াতে হবে। আর তো একটা সময় ওরা এসেছিল, তা সেই ভিডিও আর করা হয়নি, তো ওদেরকে খাওয়া দাওয়া চলে এসেছি আর সবাইকে চেঞ্জ করে নিয়েছি। তারপরে দিদা এখানে এই চাদর ফাদর সব ঘেরা হচ্ছে, এই কারণে কেন কি দেবাংশু গায়ে চাপা রাখে না, আর বারবার চাপা খুলে দেয়, তো সোয়েটার পরিয়েও শোয়ানো যায় না, কারণ কি পেট গরম হয়ে যাবে, সেই জন্য ওর জন্য এই ব্যবস্থা, যাতে ও ঠান্ডা না লাগে। কারণ হালকা হালকা সর্দি লেগে গেছে, বেশি যাতে না হয় সেই জন্য আর কি ঘিরে দেওয়া হচ্ছে, যাতে ওর ঠান্ডাটা কম লাগে, কারণ গায়ে চাপে রাখে না, তো সেই জন্য। আর আজকের ব্লগটা এইটুকুই রাখছি, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভালো ব্লগে। টাটা।